অবরুদ্ধ গাজা উপত্যকাকে কবরস্থানে পরিণত করেছে ইসরায়েল। নিরীহ গাজাবাসী দাফন করার জায়গা খুঁজে না পাওয়ায় ফিলিস্তিনিদের লাশ খাচ্ছে কুকুর। কিন্তু এতেও টনক নড়ছে না দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে নিজের ক্ষমতা টিকিয়ে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। এবার সেই আব্বাস গাজাবাসীকে হত্যা করে হলেও এই অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করতে চান। মূলত ফিলিস্তিন দুটি অংশে বিভক্ত, একটি পশ্চিম তীর, অন্যটি গাজা। 2005 সালে পশ্চিম তীরের প্রেসিডেন্ট নির্বাচিত হন আব্বাস। পরের বছর অর্থাৎ 2006 সালে গাজা ও পশ্চিম তীর উভয় অংশে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পশ্চিম তীরে মাহমুদ আব্বাসের দল ফাতা এবং গাজায় হামাস বিজয়ী হয়। কিন্তু মাহমুদ আব্বাস হামাসকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান। এরপর থেকে ফাতা ও হামাসের মধ্যে বিভক্তি দেখা দেয়। ইরান সমর্থিত হামাস গাজার মসনদে থাকায় এই অঞ্চলে ইসরায়েল অত্যাচার চালালে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি ফাতা। কেবল মুখে মুখে যুদ্ধ বা হামলা বন্ধের আহ্বান জানিয়েই দায় সারে দলটি। অন্যদিকে হামলার জবাবে যা আছে তা নিয়েই ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ করে হামাস। এতে ফিলিস্তিনের উভয় অংশেই তুমুল জনপ্রিয় হয়ে ওঠে হামাস। কার্যত মাহমুদ আব্বাসের দলের প্রতি ফিলিস্তিনের মানুষের তেমন একটা সমর্থন নেই। অধিকাংশ ফিলিস্তিনি মনে করেন তারা কেবল অযোগ্য ও দুর্নীতিবাজী নন, রাজনৈতিকভাবে আপোষকামী। ইসরায়েলের বদান্যতায় ও যুক্তরাষ্ট্রের আব্বাস ও তার দল ক্ষমতা ধরে রেখেছে। এই অবস্থায় 7 অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলা চালায় হামাস। একই দিন গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। এতে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। ইসরায়েল হামলা চালানোর পরপরই দেশকে পূর্ণ সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, তেল আবিবকে রক্ষার জন্য যুদ্ধজাহাজ সহ অন্যান্য সামরিক সরঞ্জামও পাঠায় ওয়াশিংটন। এরপর যুক্তরাষ্ট্র গাজার বেসামরিক মানুষ হত্যায় দায় সারা সহানুভূতি দেখালেও যুদ্ধবন্ধ বা যুদ্ধবিরতি নিয়ে টু শব্দ করেনি ওয়াশিংটন। বরং যুদ্ধ পরবর্তী সময়ে উপত্যকাটি কে শাসন করবে তা নিয়ে ব্যস্ত বাইডেন প্রশাসন। হামাসের শাসন তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না, এজন্য উপত্যকাটিতে একটি পুতুল সরকার চাচ্ছে তারা। ইতোমধ্যে ওয়াশিংটন তেল আবিবের পুতুল সরকার হিসেবে পরিচিত মাহমুদ আব্বাসকে গাজা শাসনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর চলতি মাসের শুরুর দিকে রামাল্লায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে সাক্ষাৎকালে গাজা শাসনের আগ্রহ দেখান মাহমুদ আব্বাস। তবে এই প্রস্তাবটি পুরোপুরি নাকচ করেছে হামাস। বিশ্লেষকরা বলছেন মাহমুদ আব্বাসকে দেওয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাব সময় উপযোগী নয়, এটি একটি অবাস্তব স্বপ্নমাত্র। কারণ হামাসের কাছ থেকে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া মোটেই সহজ নয়, কারণ গাজায় তাদের ব্যাপক জনসমর্থন রয়েছে যেটা আব্বাসের দলের নেই। রিজওয়ানা রিন্তি, কালবেলা ডেস্ক।